বিয়ে কবে করছি জিজ্ঞেস করবেন না প্লিজ। আরেকটা ওকে বড় পর্দায় কবে দেখাবো। ওহো আচ্ছা অলরাইট। খুব বেশি অ্যাওয়ার্ড ফাংশনস অ্যাটেন্ড করিও না যদি আপনি খেয়াল করে থাকেন। খুব চেষ্টা করি শুটিংয়ের মাঝখানে, আমি প্রতিদিনই শুটে আসার আগে চিন্তা করেছি আজকে একটু আমি শ্যুট করব বা আজকে আমি কোয়ার্টার্সের সাথে একটু ছবি তুলবো, কিছুই হয় না। আমার কাজগুলো যাচ্ছে, আমার বেশ কিছুই কাজ আছে যাচ্ছে কোনোরকম। আমি নাটকটা যেমন দেখা গেল যে রোজের ঈদে বেশ কিছু করা হলো, দেন কোরবানিতে আমি চেষ্টা করছি, আবার ওটিটির জন্য একটু গ্যাপ পড়ে যায়। সো মিলে ঝুলে আমি না মিডল ওয়ে, গল্প অ্যান্ড ডিরেক্টর। এরকম হয় যেমন আমি কক্সবাজারের অনেক দূরে একদম যে শুটিং করেছি, ইনফ্যাক্ট আমি কুয়াকাটারও একদম এমন একটা জায়গায় যে শুটিং করেছি যেখানে যাওয়ার পরে আমাদের আর ফেয়ার ওয়ে ছিল না বিকজ জোয়ার ভাটার একটা ব্যাপার ছিল। সেরকম অনেক ভেতর অঞ্চলে যাওয়া হয়েছে। ইনফ্যাক্ট আমার নেক্সট মান্থেই আসলে কক্সবাজারের শুটিং আছে, ওটাও খুবই ভেতরে যে শুটিং করতে হবে। সো ওয়াই নট, আমার কাছে মনে হয় গল্পের প্রয়োজনে কাজের প্রয়োজনে যদি যাওয়া হতে পারে কেন যাব না। মানিকগঞ্জে অনেক শ্যুট করতে আসা হয়, এখন বলবো যে খুবই ভেরি অফেন আসা হয়, বাট একটা জিনিস খুব খারাপ লাগছে যে এখন তো গরম, খুবই খারাপ অবস্থা, আর মানিকগঞ্জে মনে হচ্ছে একটু বেশিই গরম। সো আমি সহ আমার পুরো টিমের খুব কষ্ট হচ্ছে, বাট তাও আমরা খুব চেষ্টা করছি যাতে খুব ভালো করে কাজটা করা যায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমাদের ইন্ডাস্ট্রি তো খুব সুন্দরভাবে গ্রো করছে, দের ইজ সো মেনি অপরচুনিটিস। এখন তো আমার কাছে মনে হয় নির্দ্বিধায় বা কোনো চিন্তা করা ছাড়াই আসলে এই প্রফেশনটাকে বেছে নেওয়া যায়। সবগুলোতে খুব একটা এফোর্ট দেওয়া হয় না এবং আমি খুব বেশি অ্যাওয়ার্ড ফাংশনস অ্যাটেন্ড করিও না যদি আপনি খেয়াল করে থাকেন, বাট যেটাতে যাই ওটাতে চেষ্টা করি ঠিকঠাক মতো যাওয়ার। Not exactly, but I have a designer friend, that's Shagufta, Butterfly by Shagufta. Or kaputta amar maximum time pora hoy, but eta charo ekhon oneker kapuri pora hoy. Meher amar khub pochondo, festival I really like, and erokom aro koyekta ache. Khub common ekta question sob shomoy answer dite hoy, BA kobe korchi jiggesh korben na please. Arekta okay, boro pordar kobe dekhabo. Oho acha alright, boro pordar kotha ta ashole এটা তো প্রত্যেকটা আর্টিস্টের একটা ইচ্ছা থাকে যে নিজেকে বড় পর্দায় দেখার বা দর্শককে দেখানোর বা ভাবে প্রেজেন্ট করার। সো ওরকম আমারও ইচ্ছা আছে, আই রিয়েলি হোপ সুন, আই ডোন্ট নো ওয়েন এক্স্যাক্টলি, তো বলতে পারছি না, কোনো একদিন আপনাদের সামনে একটা বড় পর্দার খবর নিয়ে চলে আসবো। ব্লগিং লাইফটা খুব খারাপ যাচ্ছে আমার বিকজ আমি খুবই ইরেগুলার। খুব চেষ্টা করি শুটিংয়ের মাঝখানে, আমি প্রতিদিনই শুটে আসার আগে চিন্তা করেছি আজকে একটু আমি শ্যুট করব বা আজকে আমি কোয়ার্টার্সের সাথে একটু ছবি তুলবো, কিছুই হয় না বিকজ ওয়ার্ক প্রেশার এত বেশি থাকে, সো ওই সুযোগটার সময়টা হয় না। বাট অফ ডেজে বা ঈদের ছুটিতে ডেফিনেটলি, কিন্তু হ্যাঁ আমার ঈদের দুটো রেসিপি আসবে যেটা প্রতিবারই আসে, প্রতি ঈদে আমি চেষ্টা করি একটু রান্নাবান্না করার, সো ওটা দেখা যাবে। ফিদা কাজটা অবশ্যই দেখবেন, কেন দেখবেন এটা বলতে পারবো না, বাট দেখলে বুঝতে পারবেন আমি আসলে কেন আপনাদেরকে দেখতে বলছি। খুবই সুন্দর ভিজুয়াল দেখতে পারবেন, খুবই সুন্দর সুইট একটা গল্প দেখতে পাবেন, সো অবশ্যই দেখা উচিত। এছাড়া আরও বেশ কিছু কাজ আছে আমার, সো ওগুলো দেখবেন। আর আসলে সারা বছর আপনাদের জন্য কষ্ট করে কাজ করা হয়, ঈদটাকে বিশেষভাবে কেন্দ্র করে কাজ করা হয়, সো ঈদের ছুটিতে আমাদের কাজগুলো দেখবেন এবং আমাদেরকে জানাবেন। জানতে পারলে আমরা যে আপনারা দেখেছেন এটা আমাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক।